আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম একটি ইলেকট্রিক্যাল দোকানের মধ্যে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে বাজারের মধ্যে কি কি ইলেকট্রিক্যাল ক্লিপ পাওয়া যায়, যে কেবল ক্লিপগুলো রয়েছে। আমরা জানি এই ক্লিপগুলো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয়। তো বাজারের মধ্যে অর্থাৎ দোকানের মধ্যে কোন কোন ধরনের, কত কত, মানে কোন কোন নাম্বারের ক্লিপগুলো বাজারের মধ্যে পাওয়া যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন, এখানে আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো নাম্বারিং করা ক্লিপ এখানে সাজিয়ে রেখেছি। তো আমরা আজকে একটা একটা করে রিভিউ করে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা কোন ক্লিপটা, মানে কত, মানে কোন তারের জন্য ব্যবহার করা হয়। তো দেখেন, প্রথমে এখানে 5 নম্বর MM রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু মার্কেটে কিন্তু আপনি 5 নম্বর ক্লিপ পাবেন। তো এর নিচে আরেকটা আছে 4 নম্বর, এই দোকানে নাই, তবে আপনি 4 নম্বর ক্লিপ পাবেন। তাহলে 4 নম্বর একটা, তারপর হচ্ছে 5 নম্বর ক্লিপ পাবেন, তারপর আপনারা মার্কেটের মধ্যে 6 নম্বর ক্লিপ পাবেন, তারপর পাবেন আপনারা 7 নম্বর ক্লিপ পাবেন, তারপর হচ্ছে 8 নম্বর ক্লিপ পাবেন, তারপর হচ্ছে আমাদের এই 9 নম্বর ক্লিপ পাবেন বাজারের মধ্যে, তারপর রয়েছে আমাদের 10 নম্বর, তারপর রয়েছে 14 নম্বর, তারপর রয়েছে আমাদের 20 নম্বর, তারপর এটা হচ্ছে আমাদের 25 নম্বর, ঠিক আছে। তো এই নাম্বারের ক্লিপগুলো কিন্তু আপনারা সচরাচর মার্কেটের মধ্যে পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা জানবো যে কোন ক্লিপের মধ্যে আমরা কয়টা তার ইউজ করতে পারব। তো দেখেন, আপনারা যে 5 নম্বর ক্লিপটা দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে আপনারা যদি ফ্লেক্সিবল তার ব্যবহার করেন তাহলে আপনারা 2টা তার ব্যবহার করতে পারবেন, কারণ ফ্লেক্সিবল তার কিন্তু সাধারণত চিকন হয়ে থাকে। তাছাড়া আপনারা কিন্তু 1.0 বা 1.5, এই 2টা তার কিন্তু আপনারা 5 নম্বর ক্লিপের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন 6 mm আছে, তো 6 mm মধ্যে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা 1.5 কেবলটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া 2.0 বা 2.5, এই 2টা কেবল আপনারা এই 6 mm মধ্যে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন 7 mm, তো 7 mm মধ্যে আপনারা মনে করেন 2টা বা 3টা তার ব্যবহার করতে পারবেন। মনে করেন 3.0 RM, মানে একটু এটা থেকে এটা একটু একটু মোটা, অর্থাৎ এটা থেকে একটু মোটা তারগুলো কিন্তু আপনারা এই 7 mm মধ্যে ব্যবহার করতে পারবেন। সচরাচর এটার মধ্যে আমরা 4.5 mm বা 4.0 RM এই কেবলগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটার মধ্যে আপনারা 3টা, আর যদি মোটা হয় তাহলে 2টা তার ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন এটা থেকে এটা আর একটু মোটা, তো এটার মধ্যে আপনারা চাইলে কিন্তু আপনারা 3 থেকে 4টা তার ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা একটু 7 mm বা 8 mm একটু মোটা হয় তাহলে কিন্তু আপনারা এখানে 2টা কেবল ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন 9 mm আছে, তো এটার মধ্যেও আপনারা কেবল অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর কি, মানে কেবল যতটুকু মোটা হয় সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে 9 mm, এটার মধ্যে আমরা চাইলে কিন্তু 2.5-এর কিন্তু আমরা 4 থেকে 5টি তার ব্যবহার করতে পারবো, 2.5 4 থেকে 5টি তার এটার মধ্যে ব্যবহার করতে পারবো। তারপর দেখুন 10 mm, এটার মধ্যে আমরা চাইলে আমরা 6 থেকে 7টি তার 2.5 ব্যবহার করতে পারবো, আর যদি আমরা 10 RM ব্যবহার করি তাহলে আমরা এখানে 2টি তার ব্যবহার করতে পারবো। তারপর দেখুন এখানে 14 mm আছে, অর্থাৎ 14 নম্বর ক্লিপ, এই 14 নম্বর ক্লিপের মাধ্যমে আমরা কিন্তু আমরা 1/2 ইঞ্চি পাইপের মধ্যে আমরা সচরাচর এটা ইউজ করি, অর্থাৎ 1/2 ইঞ্চি পাইপের জন্য যদি আমাদের ক্লিপ প্রয়োজন হয় তাহলে আমরা এই 14 নম্বর ক্লিপটি ব্যবহার করব। তারপর দেখুন এখানে রয়েছে 20 নম্বর ক্লিপ, এই 20 নম্বর ক্লিপের মাধ্যমে কিন্তু আমরা যে 3/4 পাইপগুলো রয়েছে, অর্থাৎ 3/4 PVC যে পাইপগুলো রয়েছে, এই পাইপগুলোর জন্য কিন্তু এই 20 নম্বর ক্লিপটা ব্যবহার করা হয়। তারপর দেখুন আমাদের 1 ইঞ্চি পাইপের জন্য আমাদের যেই ক্লিপটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের এই 25 নম্বর, এটা হচ্ছে আমাদের 25 নম্বর ক্লিপ, অর্থাৎ আমরা 1 ইঞ্চি পাইপের জন্য যদি আমাদের ক্লিপ প্রয়োজন হয় তাহলে আমরা 25 নম্বর ক্লিপটা ব্যবহার করব। তা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।